তো ফেতু ভাই, জি আমরা দ্বিতীয় পর্বে কি দেখব? দ্বিতীয় পর্বে দেখাবো 100 তোতাপুরি। জি, তোতাপুরি বেশ কিছু ছাগল দেখাবো। আচ্ছা আচ্ছা, বিটল দেখাবো, বিটল খাসির বাচ্চা আছে। জি, আর হরিয়ানা আছে, তারপরে সজাত আছে। সজাত? জি জি জি, বিটল মা বাচ্চা আছে। ও আচ্ছা আচ্ছা, ভালো আনকমন। জি জি, দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাআল্লাহ। মানে দ্বিতীয় পর্বে সব জাত থাকে, যেমন আপনারা আছে যে উন্নত 100। আচ্ছা আচ্ছা, 100 যেগুলো হাই কোয়ালিটি ছাগল দেখাবো। আচ্ছা, ভিডিও শুরুতে দর্শকদের একটু আপনার ঠিকানাটি বলে দিন। জি, আমার নাম ফেরদৌস আহমেদ। জি, আমার পাথরে গ্রাম, গুরদাসপুর থানা, নাটোর জেলা। নাটোর জেলা, রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের মধ্যে। জি, এবং যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। জি, বনপাড়া বাইপাস নেমে আপনাদের বলেন যে আমরা খাওয়ার পাথরে যাবো, সেক্ষেত্রে যে কোনো অটো বা রিক্সাতে কিন্তু আপনারা খাওয়ার পাথরে পৌঁছতে পারবেন। জি জি, দর্শক চলুন ফেরদৌস ভাই খাবার ঘুরে বর্তমানে দ্বিতীয় পর্বে কোন কোন জায়গায় ছাগল থাকছে, কেমন দরদাম থাকছে বিস্তারিত জানা যাক। তো ফেরদৌস ভাই, জি দ্বিতীয় পর্বে শুরুতে এটা কোন জায়গায় ছাগল নিয়েছে? এটা তোতা, তবে বাঘা তোতা। আর এই যে পশম গুলা দেখেন পিসের, এই পশম চেঞ্জ হচ্ছে কত সুন্দর, একদম মানে সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, কালারটাও খুবই সুন্দর, একদম পায়ের কালার, উপরের কালার সব ভালো, খুবই সুন্দর। দেখেন, তাও তো মন পায় না দর্শকে, মন পাবেন, দাবি রাখে, এবার থেকে মন পাবেন ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। 32,100 বৈশিষ্ট্য দেখেন, নেচের পাটি বাড়ানো, এই যে একদম পাটি বাড়ানো, এই যে উপরের হাড্ডি বাঁকা, কান গুলা খুবই সুন্দর, এই যে গল কম্বল দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা কিন্তু নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, এটাও নিউ অ্যাডাল্ট। দুই দাঁত ছিল, আবার দাঁত পড়ছে আর কি। একদম সাফা কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর, আর লেজ টেজ খুবই সুন্দর, সবকিছু গুড, পশমটা চেঞ্জ হলে আরো সুন্দর লাগবে, সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। আচ্ছা ভাই, এটা তো খুবই ভালো ব্র্যান্ডের, এটা ভাই অফার প্রাইস হিসেবে এটা 42,000 টাকা লব। আচ্ছা ভাই, এই ছাগলের সর্বনিম্ন এটা কেমন চলে আসছে বুঝুন কি? এটা 42,000 লব ভাই, অফার দাম হিসেবে। জি জি, 42,000 বেচা তো, বেচা তো তা বাচ্চাই বেচা হয় 45,000-50,000 করে ভাই। আচ্ছা আজকে কি শুরু করলেন বুঝতে পারছি না, আজকে বলছি তো আজকে দর্শক এক দিয়ে যাব, দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শক কিন্তু আপনাদের কিন্তু মন থেকে ভালোবাসা, অফার তো অফারই ইনশাআল্লাহ, অফার তো অফারই, 42,000 বেচা ভালোবাসা ভাই, ছাগল কিনুক না কিনুক ভালোবাসা আছে। জি, কারণ শত শত ফোন আসে, শুধু মানে তারা ভালোবাসা জানায় আর কি, অন্তর থেকে যে ভাই আসলে আপনার কথাগুলো ভালো লাগে, এবং আপনার যে ছাগল, যে পার্সনের ছাগল দেখান, জি ইনশাআল্লাহ এরকম ছাগল অন্য অন্য ভিডিওতে দেখি না, দেখি না। জি আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, নিন। তবে বিশেষ করে প্রবাসে ভাই, আমার 100টা কাস্টমারের মধ্যে 60-70 জন হলো প্রবাসী, প্রবাসী না, এদের প্রতি খুব ভালোবাসা আমার, আসলে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবার প্রতি আমার ইনশাআল্লাহ, সবাইকে ইনশাআল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, কারণ সবচেয়ে কষ্টের জীবন তাদের, হয়তো তারা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু কষ্ট করে কিন্তু ইনকাম করতে হয়, অবশ্যই অবশ্যই, কষ্ট এবং ত্যাগ, ত্যাগ স্বীকার। এই ত্যাগ আপনি কি মনে করেন, দেখা যাচ্ছে ফ্যামিলির সবাই জীবিত আছে, অথচ সবকিছু মনে করেন ত্যাগ করে যে প্রবাসে যায় পড়ে আছে, দেখতে পাচ্ছে না, হ্যাঁ দেখতে পাচ্ছে না, বাসায় ফ্যামিলিতে হাজার আপনজন কেউ মারা গেলেও দেখার
প্রবাসীরা যদি না থাকতো আমাদের দেশের এত উন্নয়ন হতো না, হতো না কোনো ক্ষেত্রে। প্রবাসীরাই তো দেশের আমাদের রত্ন মনে করেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ইনশাল্লাহ। ছাগলটা হচ্ছে 42,000। জি 42,000 ভাই, ঠিক আছে জি। আচ্ছা ভিডিও স্ক্রিন আবার কিনে আসলে এত বড় সরো, বিশাল বড়। আরে ভাই কি, আমি শুধু বড় না বিশাল বড়, বেলসা তো তা ছাগল যে এত বড় হয় এটা খুব কম। আমার ইউটিউব চ্যানেলের লাইভ মুখ কিন্তু বেলসা ভাই, মুখ কিন্তু বেলসা একদম নিচের পাটে বাড়ানো। জি। আর ছাগলের কালারটা দেখছেন একদম সাফা কালার, মাশাআল্লাহ। এরকম কালার খুব কম হয়, এই যে আপনার দেখেন সামনেও সাফা পিছেও সাফা মাঝখানে সাদা, এরকম কালার খুবই কম হয়, কম হয় খুব কম হয়। আর এই কালারের সবচেয়ে ডিমান্ড, ডিমান্ড হয় জি। আর এই ছাগল আমার এখানে বাচ্চা দিয়েছে তিনবার ভাই। আচ্ছা আচ্ছা, তিনবার বাচ্চা দিয়ে চতুর্থবারের মতো প্রেগনেট, চতুর্থবারের মতো প্রেগনেট। কত মাস চলে এই ছাগলটা? 3.5 মাস প্রেগনেট ভাই। 3.5 মাসের? 3.5 মাসের প্রেগনেট। আচ্ছা আচ্ছা, এই ছাগল উচ্চতা আছে কিন্তু ভাই 37+। 37+, 37+। আর লাইভ ওয়েট আছে মোটামুটি 60 কেজি+। 60 কেজি+। আর গাবের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি 100% গ্যারান্টি। জি। তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলের বয়স 2 বছরের কিছু প্লাস। হ্যাঁ জি জি, আমি কিন্তু অনেক দিন যা ভিডিও করি, শুধুমাত্র আপনি খামার আসলেই 2-1 সপ্তাহ পর পরে বিগ সাইজ ছাগল দেখা যায়। ইনশাল্লাহ আমি রাখি বিগ সাইজের ছাগল। আচ্ছা, কারণ আমার পাঠা এমন এমন পাঠা আছে, তোতা পাঠা আছে যে 44-45 ইঞ্চি হাইট। জি। লাইভ ওয়েট আছে 200 কেজি+। এরকম পাঠা আছে, বেলসা তো তাই কালারিং সবচেয়ে বড় ওই পাঠা দিয়ে প্রজনন করেন। সেক্ষেত্রে হাই কোয়ালিটি বাচ্চা আসবে। জি, হাই কোয়ালিটি বাচ্চা হবে। এর আগের বারে 2 বাচ্চা বেচছে 1,16,000। দুইটা বাচ্চা? 1,16,000, দুইটাই পাঠার বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা জি। আর এই দুধের কিন্তু পর্যাপ্ত দুধ পাই ভাই। আচ্ছা আচ্ছা, এই যে কলাবান দুধ কিন্তু শুকে গেছে, দুধ ভালো হয়। আর এই যে বাচ্চা ঠেলা দিয়ে ওঠে ভাই, দেখছেন লম্বা কত বড়, খুবই সুন্দর ভাই, লম্বা অনেক বড়, যা আছে খুবই সুন্দর। আর দাঁত কিন্তু ভাই, এটাকে আর দাঁত বলে কিন্তু এর জন্মগত ভাবে দাঁত 4টে, এই যে দাঁত একদম শক্ত কিন্তু সঠিক 4 দাঁত। জি আচ্ছা আচ্ছা, এর দাঁতে 4টে ভাই, দাঁত 4টা। জি, আবার কেউ ভাবেন না যে দাঁত পড়ে গেছে, এর দাঁতে 4টে উঠছিল। জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁতে 4টে, যে কোনো কারণ বসাতে জন্মগত ভাবে 4 দাঁত এর এই বৈশিষ্ট্য। জি আচ্ছা ভাই, দাঁত কেমন নেবেন? এটা তো আজকে যে অফার দিচ্ছে ভাই, দাম আর চাবো কি, দর্শক খুশি মনে যা দিয়ে দেবে নাকি? তাহলে কি হয়, দাম থাকবে? আচ্ছা, দাম চাও লাগবে না। তাহলে এই ছাগল, এগুলো ছাগল সচরাচর বিক্রি হয় 70-75 হাজার করে। জি, কিন্তু আজকে অফার হিসেবে ভাই, অফার হিসেবে দাম নেব 52,000 টাকা মাত্র, অনলি 52,000 টাকা। বাচ্চার দাম, এক বাচ্চার দামে দাম না, ঠিক আছে, একটা বাচ্চার চেয়েও কম দাম ইনশাল্লাহ, গ্যারান্টি প্রেগনেন্ট গাব। হেদু ভাই জি, এটা কি ছাগল? এটাও বেলসা তোতা। এটা বেলসা তোতা? বেলসা তোতা, কিন্তু খুব কোয়ালিটি ফুল ছাগল এটা। আনকমন? আনকমন, একদম আনকমন ভাই, খুব সুন্দর মানে একবারে আনকমন। এই যে ব্যান্ড দেখছেন, ব্যান্ডটা ভালো করে দেখেন, ব্যান্ড ভালো করে দেখেন দর্শকে। হ্যাঁ, নিচের পাটি এবং এই যে উপরের পাটি একদম মানে চাঁদের মতো ছাগল। হাই ব্যান্ড, হাই ব্যান্ড, এরপর ব্যান্ড হয় না। আর বয়স কেমন ছেলে ভাইটার? এটা 6 দাঁত বয়স ভাই, 6 দাঁত বয়স, 6 দাঁত। আচ্ছা আচ্ছা, 4 দাঁত ছিল, এই যে নতুন 6 দাঁত, দুই পাশে 6 দাঁত আছে, দাঁতে বড় আছে। জি জি ঠিক আছে জি। বয়টা আর কালারটা দেখছেন, হাই কালার, অনেক সুন্দর কালার, খুবই সুন্দর কালার কিন্তু। হ্যাঁ, দুই পাশে কেমন ছেলে ভাই? দুই পাশে কালার। হ্যাঁ, হাইট কেমন চলে? এটা হাইট আছে মোটামুটি 35+ ভাই, 35+, 35+। আচ্ছা আচ্ছা, লাইভ আর লাইভ ওয়েট হবে মোটামুটি 65 কেজি, 65 কেজি, 60-65 কেজি, মাশাআল্লাহ। জি, বাচ্চা কবে দিয়েছে? বাচ্চা দিয়েছে ভাই দুইবার দিয়ে, তৃতীয়বারের মতো প্রেগনেন্ট এটা, তৃতীয়বারের মতো। জি জি, তৃতীয়বারের মতো। কত মাস চলে ভাই এটা? 2 মাস+ বড় ভাই, 2 মাস+ চলে, 2 মাস+। দাদা কেমন সুন্দর, অনেক সুন্দর। আমি ভিডিও তো দেখি, এমনও ভিডিও দেখছি এগুলো লাখের উপর দাম চাই। জি জি জি, এগুলো ছাগল লাখের উপর দাম চাই। এবার কিনে আসলেন? এটাও তোতা ভাই, একটা পর একটা কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটি ছাগল। এটা তোতা, তবে এটা মেয়েতে তোতা ভাই, মেয়েতি, মেয়েতে তোতা খুব আনকমন। মেয়েতি এত বড় হয় ভাই? মেয়েতি, মেয়েতি তো বড় হয়, বেলসার সে মেয়েতে তোতা হাইট বেশি হয়, হাইট বেশি হয় না? আর এই যে ব্যান্ড দেখছেন, নিচের পাটে বাড়ানো নাই, মেয়েতি তো গল কম্বলটা বাঁকা আছে, গল কম্বল দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা গরুর মতো, এই যে ব্রাহ্মা গরুর মতো। উরে বাবা, আর কানগুলো প্রায় 1 হাত, 15 ইঞ্চি হবে নিম্নতম। আর এটা হাইট আছে মোটামুটি 37+ ভাই। আচ্ছা আচ্ছা, 37+ আছে। আর স্যাও তো দেখতেই পাচ্ছেন, স্যাও কত বড়? 3 হাত?
বাচ্চা দুইবার দিছে ভাই, তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে। এটা মোটামুটি 45 দিন হলো পাঠা দেওয়া আছে, মাত্র 45 দিন। এটা আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। দরদাম কেমন নেবেন? এটা দাম পড়বে 65,000 ভাই। দাম পড়বে 65,000 ফিক্সড প্রাইস। জি, অনেক বড় ছাগল কিন্তু ভাই। জি। আচ্ছা, কি এগুলো নীল গাই নাকি ইন্ডিয়ান? এটা ইন্ডিয়ান আনকমন জাতের ছাগল। এটা আনকমন জাতের, এটা বতাসে বলা হয়। আচ্ছা আচ্ছা, এটা অল বাংলাদেশে দুই চার পিস আছে কিনা এটা সন্দেহ। অল বাংলাদেশ চ্যালেঞ্জ। চার পিস বিক্রি করে দিছি, দুই পিসে আছে। জি জি, মা হয়েছে, একবার করে বাচ্চা দিছে। আর গেট আপটা দেখেন নাকি? ওরে বাবা, কান দেখছেন? কান কান কিন্তু কেটে দেওয়া মুড়ে করে। কান এদের ছোট থাকে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো কান থাকে, কিন্তু কান খাড়া থাকে, খরগোশের মতো খাড়া থাকে, কিন্তু কানগুলো এদের কেটে দেওয়া। ইন্ডিয়ার বা পাকিস্তানের ভিডিওতে দেখা যায় আপনার গাছে উঠে উঠে পাতা খায় এরা। এই ছাগল, জি, এই যে বিড়াল যেরকম গাছে উঠে এরকম কিন্তু এরা গাছে ওঠে। অভিজ্ঞতা অন্যরকম দেখার মতো। এই জন্য এগুলা নাম নামকরণ আপনার বতাসে নাম। আচ্ছা আচ্ছা, বতাসে দুইটা বোন কিন্তু এরা জমজ, জমজ একই জোড়ার, একই মাপের, একই জিনিস, একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি দেখার মতো। শখের বসে কেউ যদি এই জিনিস নেয় তাহলে নেবে দুইটা একসঙ্গে ইনশাল্লাহ। এবং একসঙ্গে দিতে হবে শখ। জি জি, শখ একদম আনকমন। এক কথা শখের লোক থাকলে কিন্তু সময় করতে পারবেন না। হ্যাঁ জি ভাই, দরদাম কেমন জোড়া? এটা জোড়া এগুলা তো আসলে অ্যাভেলেবল না। জি জি জি, এগুলা তো অনেক প্রাইজের, কিন্তু এটা অফার হিসেবে দুইটা মিলে হয়তো 1,10,000 রাখবো। দুইটা মিলে 1,10,000। জি আচ্ছা, দরদাম দুইটা কিন্তু প্রজনন করানো আছে। প্রজনন করানো আছে না? জি, একটা 2 মাস, একটা 2.5 মাস। 2.5 মাসের? জি, এই প্রজাতির পাঠা আছে আমার। আচ্ছা আচ্ছা, সেই পাঠাতে প্রজনন করানো আছে। জি জি, এখান থেকে বিকাশ কস্ট, কারিং কস্ট সব আমি দিয়ে দেবো। খুব আনকমন, সুন্দর আনকমন ছাগল। এই দুটো আপনি নিতে পারেন, একদম দেখার সবাই এগুলো। সিদ্ধু ভাই, জি জি, সাদা কালো ছাগলটা কি জাতের? জি, এটা সজাত। সজাত? এটা পাকিস্তানের সজাত বলা হয়। আচ্ছা আচ্ছা, অরিজিনাল সোজা থেকে। সচরাচর কি এগুলা এই কোয়ালিটি হয়ে থাকে? জি, এই কোয়ালিটি হয়, এই কোয়ালিটি হয়ে থাকে। সোজাতের সিং হবে না, কান হবে আপনার ছোট, দেখার শোভা। এগুলা সব সিং যদি না থাকে সেটা তারা মন্ডি বলতে পারে। জি জি, দেখার শোভা, দেখার শোভা, মন্ডি না। এটা আপনি এই প্রজাতির গুলা সিং হয় না, সিং হয় না, সোজাতের সিং হয় না। আচ্ছা আচ্ছা, সোজাত আপনি সাদাই হয়, সোজাত কিন্তু অন্য কালার হয় না। এটা অবশ্য মিয়া ছাগল ভাই? একদম সাদা। জি, মিয়া ছাগল হলো হবে কি, একদম মানে জল হস্তের মতো স্বাস্থ্য। তবে গ্রোথ হয় একদম, বিষে যায়, বুঝছেন? সিনা সিনা দেখেন, পোনে এক হাত সিনা, পেটটা কত বড়, কেবলমাত্র 2 মাস প্লাস প্রেগনেন্ট। প্রেগনেন্ট? এগুলো ছাগলের কিন্তু 2.5 লিটার 3 লিটার দুধ হয়। দুধ হয়? জি জি জি, কিন্তু দুধ এখন এই যে শুকে গেছে, বাতাস উঠে গেছে মানে বৃষ্টি আসতে পারে সম্ভবত। খুবই সুন্দর জিনিস। দরদাম কেমন এটা দেখার সবাই? এগুলা এটা অফার প্রাইস হিসেবে ভাই, জি, 45,000 দাম পড়বে। আচ্ছা, অফার প্রাইস এগুলা বেচা হয় 65,000 করে। জি, যে অফার হিসেবে 45,000, 2 মাস প্লাস। এগুলো প্রায় 65-70 বিক্রি হয়? জি জি জি, এগুলো আনকমন জিনিস, এগুলো তো অ্যাভেলেবল না ভাই। অ্যাভেলেবল না? জি, সব অ্যাভেলেবল। জি ভাই, জি, এবার কি নিয়েছিলেন? এটা নিয়ে আসলাম তো, আপনি বলেন কি এটা? বলেন, এটা সমত নাগরা বিটল মনে হচ্ছে আমাদের। হ্যাঁ, নাগরা বিটল 100%। জি, এটা 100% নাগরা বিটল। জি, বিটলের জগতে যত জাত আছে, নাগরা বলেন, হায়দ্রাবাদে বলেন, সবচেয়ে বেস্ট কোয়ালিটি নাগরা বিটল। সবচেয়ে বেস্ট কালার হলো এটা। হ্যাঁ, পাঠা পাচ্ছে না? না, এটা খাসি করা হয়েছে ভাই, মাশাআল্লাহ। বলেন, এটা শখের বসে খাসি করা আছে? অনেক শখিন ভাই ব্রাদার আছে, জি জি, যারা বলে যে ভাই পাঠার দাম বেশি থেকে হয়েছে, আমরা কি খাসি দাম দিয়ে নেবো না? জি জি জি, অনেকে শখের বসে দেখা যাচ্ছে খাসি ফুসতে চাই। আচ্ছা আচ্ছা, যে পাঠা ফোসা অনেকে সম্মানে বাধা দেয়, সেই ক্ষেত্রে এই বাচ্চাটা নেবে খাসি করা আছে। এটা কেবল 4 মাস বয়স রানিং চলছে, মাত্র। জি, 4 মাস বয়স রানিং চলছে। কান দেখছেন? জি,
প্রায় আপনার 16-17 ইঞ্চি খান, অনাশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে। আর এই যে চোখ দেখেন একদম বেলজিয়াম কাঁচের মতো, পরিপূর্ণ মার্বেল, একদম মার্বেল, মার্বেল চোখ। আর সাইজটা দেখছেন কত সৌন্দর্য, এত সৌন্দর্য, সুন্দর ছাগল, মানে কোলে নিয়ে ঘোরার মতো জিনিস। আচ্ছা ফেতু ভাই, যে একটু ধারণা দিবেন যে এই জাতীয় বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় কেমন ওজন হয় খাসিগুলো? এগুলো লাইভ ওয়েট হবে 250-300 কেজি। 250-300 কেজি হয় এগুলা, মানে 2-2.5 বছর রাখতে হয়, 3 বছর রাখতে হয়। যারা এই ধারণা নাই পাকিস্তানি ভিডিওগুলো দেখেন, পাকিস্তানি ভিডিও দেখবেন, শুধু পাকিস্তানি নাগরা বিটর লিখে সার্চ দেবেন, তাহলে দেখতে পারবেন যে পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে ধরে থাকে গলা পর্যন্ত উচ্চতা একটা খাসি, 300-400 কেজি ওজন হয়। তার কিন্তু ওখানে ওয়েট লিখে দেয়? জি জি, ওয়েট লেখা থাকে, দাম লেখা থাকে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা যদি কেউ শখ করে নেয়, জি, পরিপূর্ণ আরো 2.5 বছর রাখতে হবে, রাখতে হবে, জি, 3 বছর পরিপূর্ণ হলে ইনশাল্লাহ 300-300 কেজির কাছাকাছি ওজন হবে। দেখেন সাইজ দেখেন, হ্যাঁ জি, তা তো ধরেন যত্ন নাই আমাদের খামারে, তো অত যত্ন পায় না, 600 ছাগলের মধ্যে যত্ন নেবেন আপনি? মাকে সেল করে দিছি, বুঝছেন? আচ্ছা দদম কেমন? মাকে সেল করছে কিন্তু 1,16,000 এর মাকে, এর মাকে সেল করছে, এর সাথে একটা মেয়ে বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা সেল করছে 62,000। ও আচ্ছা আচ্ছা, 62,000 এ নাগরা পেট্রোল। তাহলে খাস দেন, কমা দেন। কালার গুলো কিন্তু একদম মানে নাগরা পেট্রোলের অরিজিনাল কালার এটা, জি জি জি, কালো এবং সাদা ছাপা। আর এই যে কানের কালার দেখেন, কান এই যে চোখ একদম সাদা, কান কিন্তু গোলাপি কোয়ালিটি হয়ে থাকে। হ্যাঁ জি জি, একদম মানে গোলাপি। আচ্ছা ভাই, অফার প্রাইসে দাম দাম কেমন আসবে? দাম এটা অফার প্রাইসে কেউ যদি লেয়, জি, আজে বাজে মন্তব্য করে কোনো লাভ নাই। আমি দেখছি এ পর্যন্ত যে ছাগলের দাম দর নিয়ে যারা মন্তব্য করে, খারাপ কমেন্ট করে, তারা দালাল চক্রের সদস্য, তারা ছাগল ক্রেতা না, ক্রেতা না, জি জি জি। ওই ধরেন ঢোকে ভিডিও দেখে, ওই হুমজি খেলে একটা কমেন্ট করে বের হয়ে চলে যায়, জি জি। তারা যেমন ছাগল সম্বন্ধে বোঝেও না, বা ওর বংশগত ভাবে ওদের খুঁজে দেখবেন যে একটা ছাগলও নাই, কোনো আইডিয়া নেই, হ্যাঁ, ছাগল সম্বন্ধে কিছু বোঝে না, বুঝতে পারছেন? এই হচ্ছে হিসেব, এই বাচ্চাটা দাম পড়বে 48,000 টাকা পড়বে, অফার হিসেবে 48,000। বিকাশ কস্ট, কাইং কস্ট, জি, সব অবশ্য সব আমি দিয়ে দেবো, কিন্তু এটা যদি পাঠা হতো ভাই, জি, 60,000 বললেও আমি দিতাম না, কারণ মেয়ে বাচ্চাটাই 62,000 বিক্রি করছে, জি জি জি। শুধু খাসির জন্য অফার হিসেবে 48,000। ফেজু ভাই, জি, এটা কি দেশাগুলো? এটা তোতা, তোতাপুরি তোতা, খুবই সুন্দর কোয়ালিটি, এটা বেলচা তোতায় ধরা চলে, জি, তবে খুবই ভালো, সুন্দর, খুবই মানসম্মত, মানসম্মত কালারটা একদম মানে বাঘা কালার, বাঘ ছাপা। আচ্ছা বাচ্চা? জি জি, বাচ্চা, এটা বাচ্চা বয়সী, বাচ্চা ভাই, খুবই সুন্দর। এটা আপনার যে আপনার বিস্কুট কালারের মধ্যে আবার লাল ছাপা আর কি, ছাপা কিন্তু মিক্সিং আছে, কালারটা দেখছেন, কানের কালার, কানের কালার কিন্তু ভেরি, কানের কালার, মাথার কালার খুবই সুন্দর, এই যে নিচের পাটে বাড়ানো, জি, এবং ব্যান্ড ভালো, হ্যাঁ ব্যান্ড ভালো, বাচ্চা কেবল মাত্র 7 মাস বয়স ভাই, 7 মাস বয়স, চলে 7 মাস বয়স, জি, এত বড় হয়েছে, খুব সুন্দর। আর এই যে দেখছেন, হ্যাঁ, একটা করে লুজ। আচ্ছা ভাই, এত অনেক ব্যবসায়ী দেখি আমরা যে মাইজি খামারের চামড়া লুজ বলে, এটা আসলে অনেকেরই ধারণা যে যে চামড়াটা এ থাকলে উচ্চতা বেশি হবে, গ্রোথ বাড়বে, এটা হলো হিসাব, সঠিক কি তাই? জি জি, এটা আসলে সঠিক, ঠিক আছে, ধন্যবাদ, সঠিক, তবে চামড়াটা লুজ আছে, অনেক বড় হবে। আর এই যে পশম দেখছেন, পিসের অনেক সৌন্দর্য দেখার মতো, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে আপনার 8-10 পিস যদি ক্রসের ছাগল নেয়, জি, আর এরকম একটা বাচ্চা নেবে, ক্রস ছাগল নেবে হলো প্রেগনেন্ট অবস্থায়, জি, আর এরকম 6-7 মাস 8 মাস বয়সে একটা বাচ্চা ক্রয় করবে, জি ভাই, দেখা যাচ্ছে আপনার ওই ছাগলগুলা বাচ্চা দিয়ে হেঁটে আস্তে আস্তে এটা অ্যাডাল্ট হয়ে যাবে, এটা কিন্তু প্রজনন করানো যাবে, জি জি, এটা দিয়ে প্রজনন করানো যাবে। আচ্ছা ধন্যবাদ, এটা খামারের জন্য খুবই ভালো, বেস্ট কোয়ালিটি, অনেক সুন্দর, খুবই সুন্দর, লম্বা চড়া কিন্তু অনেক সুন্দর ভাই, কত কেমন দেন এটা ভাই? অফার প্রাইস হিসেবে এই বাচ্চাটা পড়বে 40,000 টাকা ভাই, অফার প্রাইস হিসেবে 40,000। 3 মাস বয়সে বাচ্চা, কিন্তু এগুলো বাচ্চা 45-50 বিক্রি হয়, বিক্রি হয়, জি, কিন্তু অফার হিসেবে এটা 40 রাখবো আমি, 40 রাখবেন ভাই, জি। এটা কি ছাগল? এটা যমুনা পারে ভাই, যমুনা পারে ছাগল, যমুনা পারে, যা অরিজিনাল যমুনা পারে, পিওর ব্লাড লাইন যমুনা পারে, জি, কিন্তু এটা বাচ্চা ভাই, বাচ্চা মেয়ে ছাগল, এটা মেয়ে ছাগল বাচ্চা, জি, এখনো দাঁত হয়নি, এটা মোটামুটি 7 মাস প্লাস বয়স, 7 মাস প্লাস, 7 মাস প্লাস, জি, আচ্ছা, মোটামুটি একদম খুবই কোয়ালিটি ফুল। এই যে পশম সেন্স হচ্ছে যমুনা পাড়ির, এই যে পিসে কিন্তু প্রচুর পশম ছিল, বুঝছেন? জি জি, পড়ে গেছে পশম গুলো, পড়ে গেছে, এখন আবার গজাবে, এই যে পড়ে যাচ্ছে, আর কালারটা খুবই সুন্দর, ওই সাদা কালার, আর কান সবকিছু মানে একদম 100, তবে এটা আপনার 90% ভাই, 90% জি, এই যে
যমুনাপাড়ে যে কানের ভাঁজ থাকে, হালকা ভাঁজ আছে, কালার সবকিছু একুরেট, একুরেট জি সব একুরেট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সব একুরেট। তবে ছাগলটা একবার বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা দুইটা ছিল, পাঠার বাচ্চাটা অলরেডি সেল করছে, এখন মেয়ে বাচ্চাটা আছে। এর বাচ্চা আছে? জি জি, এই যে বাচ্চা ছেলে সুন্দর বাচ্চাটা দেখি, যে বাচ্চা দেখছেন কালারটা কি যমুনাপাড়ে, কিন্তু এটা বাংলা লালও হয়, বাংলার যমুনাপাড়ে যেটা হয় এটা লাল কালার হয়, লাল কালার থেকে লাল বাচ্চা হয়েছে, কালো না। পেট ভরা আছে, যে পেট ভরা আছে, খামারে প্রচুর পরিমাণে পেট ভরা আছে, দুধ খায় একটু পরপর দুধ খায়। আচ্ছা, মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা ভাই, ছেলে বাচ্চাটা সেল করছি। ও আচ্ছা, মেয়ে বাচ্চা হয়েছে, খুব সুন্দর মানে বাচ্চা। মেয়ে বাচ্চা আড়াই মাস বয়সে বাচ্চা, জি মনে হচ্ছে প্রেগনেন্ট আছে এরকম অবস্থা। হ্যাঁ দুধ আছে, কত মোটা তলা কি দেখেন, তলাটা হেভি তলা একদম, খুব সুন্দর মানে দুধের রাজা, বাচ্চা ফুল খাওয়ার ধরে গেছে, একটা কর মজা, খুব সুন্দর। যা আচ্ছা ভাই, মাউসাও সিরাপ দাদম কেমন আছে? এটা মাউসাও কেউ যদি লেই, জি একসঙ্গে একসঙ্গে অফার প্রাইস হিসেবে 47,000 টাকা রাখবো, মা এবং বাচ্চা মিলে। জি জি, 47,000 বলে কি অফার প্রাইস এত কম? জি জি ইনশাআল্লাহ অফার প্রাইসে, এই শুধু ছাগল 40,000 পাবে না কেউ। ভাই বলছিলেন যে আলাদা, জি আলাদা যদি নিতে চাই, পাঠার বাচ্চাটা সেল করছে 32,000। আচ্ছা আচ্ছা, আর এই মেয়ে বাচ্চাটা যদি কেউ নিতে চাই আলাদা, নিলে বাচ্চাটা অনলি 18,000 টাকা পড়বে, অনলি 18,000। হেলু ভাই, জি কিনেছেন এবার? এটা মাউসাও, মাউসাও, মাউসাও। আচ্ছা আচ্ছা, এটা তোতাপুরি। হ্যাঁ জি, তোতা এটা বেলসা তোতাই, কিন্তু ব্যান্ড একটু কম আছে, ব্যান্ড কম আছে, ব্যান্ড একটু কম আছে। তবে বাচ্চা একদম বাঘা তোতা আসছে ভাই। ওরে বাবা, সেই লেভেল বাচ্চা? জি বাচ্চা খুবই ভালো বাচ্চা, বাচ্চা ছিল দুইটা ভাই। আচ্ছা আচ্ছা, দুইটা ছিল, ছেলে বাচ্চাটা সেল করছে, এটা মেয়ে বাচ্চা, এটা মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। তবে আড়াই মাস বয়স বাচ্চার লাইভ ওয়েট হবে 25 কেজির মতো হবে, 25 কেজি। আচ্ছা আচ্ছা, আর এই যে পালন দেখে মনে হচ্ছে এটা প্রেগনেন্ট, এরকম মনে হচ্ছে যে দেখছেন এই বাচ্চার, যে এক পর মতো পালনের ওজন। জি জি, গাটা বাচ্চা এরকম অবস্থা, বাচ্চা ওরকম ভাব, এত সুন্দর জানা যায়, অনেক সুন্দর্য মানে গলা কম্বল দেখছেন, দুধ ছাগল হবে কিন্তু। আর এটা কিন্তু ছাপা কালার, হ্যাঁ ছাপা কালার, সামনে ছাপা কালার, সাদা ছাপা, একদম দেখার মতো বাচ্চা, মানে দুটো মেয়ে মিক্সিং দেখতে পাচ্ছেন। পাঠার বাচ্চাটা সেল করছে 38,000 এর সাথে। আচ্ছা আচ্ছা, এটা মেয়ে বাচ্চা, এটাকে সিঙ্গেল সেল করবেন? চিন্তা ভাবনা সিঙ্গেল নিলে সিঙ্গেল, একসঙ্গে নিলে একসঙ্গে। আচ্ছা একসঙ্গে দাম কেমন আসবে? একসঙ্গে দাম পড়বে অফার প্রাইস হিসেবে, শুধু মাটার দাম চাবো 70,000-75,000। জি, কিন্তু অফার হিসেবে মা বাচ্চা দুইটা মিলে দাম পড়বে হলো 77,000 টাকা, মা বাচ্চা মিলে 77,000 টাকা। জি, আর বাচ্চাকে সিঙ্গেল, আর বাচ্চাটা সিঙ্গেল নিলে কেউ 26,000 টাকা দাম পড়বে। জি, আবার কি মাউসাও? মাউসাও তবে একদম কোয়ালিটির, বিটল, বিটল, এটা বিটল, নাগরা বিটল ভাই, নাগরা বিটল। ওরে বাবা, নাগরা বিটল, বাচ্চাটা দেখেন কি বাচ্চা, বাচ্চা দুইটা হয়েছিল ভাই। আচ্ছা আচ্ছা, দুইটা হয়েছিল, একটা হওয়ার পর পরে মারা গেছে দুই দিন পর। আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চাটা, আর এই বাচ্চাটা পাঠার বাচ্চা, পাঠার বাচ্চা না? জি, এটা পাঠার বাচ্চা, এই কেবল 13 দিন বয়স বাচ্চার, মাত্র 13 দিন, মাত্র 13 দিন বয়স। ওরে বাবা, এই ছাগলটা পরিপূর্ণ, পশম পরে যায় আবার পশম গজাচ্ছে ভাই, পশম গজাচ্ছে না, যে পশম গজাচ্ছে, কালো এক কালার কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালো এক কালার, মিশমিশে কালো, বিটল একদম সর্বাধিক দেয় মানে অল স্কয়ার। এর হাইট কেমন চলে বর্তমানে? এটা হাইট আছে মোটামুটি 35+ ভাই। ওরে বাবা, 35+ আছে। বাচ্চা নিয়ে যান, বাচ্চাটা দেখেন কত সুন্দর বাচ্চা, নিয়ে যান, সমস্যা বাচ্চা নিয়ে যান। হ্যাঁ, 13 দিন বয়স বসেন, পাঠার বাচ্চা। হ্যাঁ জি, এটা তো ভবিষ্যৎ ইনশাল্লাহ, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটাই ভবিষ্যৎ। যে আমার যে বড় কালো যে পাঠা দেখেছে বিটল, জি জি জি, ওই পাঠারই বীজের বাচ্চা আর কি। ও আচ্ছা আচ্ছা, যে এটা কিন্তু খুবই আনকমন, একদম বাবার মতো আসছে। হ্যাঁ, এ তো দেখা যাচ্ছে না, এত কালো কিন্তু চার জাতের পাঠা, ওই পাঠার বাচ্চা। ও আচ্ছা আচ্ছা, এগুলো আল্লাহর রহমতে এগুলা 48-47 ইঞ্চি হাইটের পাঠা হয়, হাইটের পাঠা হবে। জি, এই বাচ্চাটা যে নেবে মা বাচ্চা ইনশাল্লাহ, এটা খামারের একটা ভালো বেটার হবে, বিটার হবে। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর, একদম নাগরা বেটো না? আচ্ছা, আপনার চোখ বলেন, ইয়ে বলেন, সবকিছু। হ্যাঁ, ছাগলটা খুবই ভালো দুধ পায়, পর্যাপ্ত দুধ পায়। দুইটার অফার প্রাইস দুধ দেখা সব দাদম কেমন আসবে? এটা অফার হিসেবে, শুধু প্রেগনেন্ট অবস্থায় ছাগল 80,000 দাম বলছিল, আমি দিই নাই। আচ্ছা আচ্ছা, সেখানে অফার হিসেবে বাচ্চা সহ 75,000 টাকা দাম, বাচ্চা সহ 75,000। ভাই জি, কিনেছিলেন ভাইটা? এটা শুধু তো পাঠি ছাগল দেখালে হবে না, জি জি জি, পাঠা তো দেখাতে হয় অবশ্যই, কারণ পাঠা ছাড়া পাঠি ছাগল পোষে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এটা একটা বিটার নিউ অ্যাডাল্ট তোতা, বেলসা তোতা, জি। তবে সবচেয়ে ভালো ব্যান্ড, ভালো ব্যান্ড, ব্যান্ডটা দেখেন, মুখের ব্যান্ড দেখেন, এক কথা ব্যান্ড, গলকম্বল দেখেন, এবং ব্যান্ড এই উপরের পাটু যা নিচের পাটু তাই,
আর কালারটাও সুপার হিট কালার, এরকম কালার মেলে না ভাই। জি জি, এরকম কালার খুব কম মেলে, দেখেন এই পাশের দুই পাশের কালার একই। হ্যাঁ জি জি, সেম না? জি সেম, সেম কালার, অনেক সুন্দর, খুবই সুন্দর, অনেক সুন্দর। হাইট কত ভাই? এটা কিন্তু নিউ অ্যাডাল্ট, এটা দুই দাঁত বয়স ছিল, আবার দাঁত ভাঙছে। জি, মানে চার দাঁত হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা হাইট হবে এখন মোটামুটি 37 প্লাস। আচ্ছা 37 প্লাস, লাইভ ওয়েট হবে মোটামুটি 65 কেজি প্লাস হবে। 65 কেজি প্লাস, 65 প্লাস হবে। জি, দর দাম কেমন ভাই? এটা ভাই অফার প্রাইস হিসেবে, এগুলো বেচা হয় লাখের উপর। আচ্ছা আচ্ছা, কিন্তু অফার প্রাইস হিসেবে এটা দাম পড়বে 75,000 টাকা ভাই। আচ্ছা, অফার প্রাইস হিসেবে? জি, অনলি 75,000, অনলি 75,000, অনলি 75,000। এর মধ্যে বিকাশ কস্ট, ক্যান কস্ট সব আমি দিয়ে দেব। জি, এটা কি নিয়েছেন ভাই? এটাও বেলসা তোতা ভাই। ওরে বাবা, বেলসা তোতা, তবে হাই ব্যান্ড, সর্বোচ্চ ব্যান্ডের হাই ব্যান্ড, মানে সবজি তো হাই। জি জি, ব্যান্ড হেভি ব্যান্ড। হ্যাঁ, এই যে ব্যান্ড দেখছেন, উপরের পাটি যেরকম নিচের পাটিও সেরকম। হ্যাঁ, অনেক ভালো আর খুব রাগি না, খুব তেজি। ওরে বাবা, খুব তেজি, নিউ অ্যাডাল্ট এটা। কত সুন্দর কালার, দুই পাশে একই কালার, খুবই সুন্দর, দুই পাশে একই কালার, আর খুবই সুন্দর মানের ছাগল। এরকম কালার মেলে না ভাই বিক্রয়ের জন্য? জি জি, ব্যান্ড মেলে কিন্তু কালার মেলে না, কালার মেলে না বিক্রয়ের জন্য। আর যেগুলো প্রজননের ওগুলো তো রাখা আছে, এক্সট্রা রাখা আছে, এক্সট্রা রাখা আছে। এগুলো হচ্ছে 10 পিস খুবই ভালো। জি, এরকম দেখা যাচ্ছে আপনার 100 বা ক্রসের যদি 10 পিস ছাগল লাই, এরকম একটা পাঠা নেবে, আল্লাহর রহমতে তার আর কোনো কিছু কিনতে হবে না, সে কিন্তু খামার হয়ে যাবে ইনশাআল্লাহ। দরদাম কেমন হবে? ভালো ব্যান্ডের, এটা লাখের উপর দাম, তবে অফার হিসেবে, অফার প্রাইস হিসেবে এটা দাম রাখবো 78,000 টাকা ভাই। আচ্ছা, অফার প্রাইস হিসেবে 78,000 অনলি, 2,000 কম আছে। প্রাইসে 1 লক্ষের উপরে বিক্রি হয় ভাই। ভিডিওর পরে কিনে আসলেন? এটা তোতা, খুব সুন্দর। হ্যাঁ জি, ভালো ব্যান্ড, ভালো আছে, বেলসা তোতাই বলে। কাট কালার? এটা কালার ডিপ কলেজা কালার, চকলেট কালার, ডিপ কলেজা কালার, চকলেট। জি জি, চকলেট কালার। গল কম্বলটা দেখছেন? তো দেখাই দি, অনেক সুন্দর গল কম্বল, এ তো ব্রাহ্মা গরুর মতো। জি জি জি, একদম মানে দেখার সময় দেখার সৌন্দর্য। এটা চার দাঁত বয়স ভাই এটাও। আচ্ছা আচ্ছা, নিউ অ্যাডাল্ট, অ্যাডাল্ট হচ্ছে, এটা দিয়ে প্রজনন করা যাবে। জি, এটা মোটামুটি এখন হাইট আছে 36 প্লাস, 36 প্লাস, আর লাইভ ওয়েট আছে মোটামুটি তাও 65 কেজি, 60 থেকে 65, অনেক হয়ে যায় ভাই। জি, হাইট বৃদ্ধি সেটা দেখছেন, সেটা কত লম্বা, সেও বড়। হ্যাঁ, এক কালার কিন্তু, হ্যাঁ কলেজা কালার, এক কালার। জি, খুবই সুন্দর, কানগুলোও হেভি, এটা প্রজননের জন্য নেবে যারা নেবে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, প্রজনন করা যাবে, খুবই মানসম্মত, অনেক সুন্দর। দরদাম কেমন ভাই? এটা দাম পড়বে বড় ভাই, এটা অফার হিসেবে, জি, 62,000 টাকা পড়বে। অফার প্রাইস হিসেবে 62,000 টাকা। জি জি, রেগুলার প্রাইসে কিন্তু এগুলো মোটামুটি 86 85 তে বিক্রি হয়। জি জি, 85 80 85 হরহর বেচা বিক্রি হয়। জি, এগুলো ব্যান্ড, এর বাদও বিকাশ কস্ট, ক্যান কস্ট আপনি পেয়ে যাবেন। জি জি, অনেক সুন্দর, অনেক।